আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজ আমন্ত্রণ জানাচ্ছি পূজার স্পেশাল রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে তিলের নাড়ু তো আসুন তাহলে সাথেই থাকুন এখানে আমি তিলের নাড়ু করার জন্য এখানে আমি নারকেল অ্যাড করেছি তো নারকেল অ্যাড করার ফলে এর গ্রানটাও খুব সুন্দর একটা গ্রান আসবে এবং স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে তো এখানে আমি নারকেল একটা নারকেল নিয়েছি একটা নারকেলে এক কাপ হয়েছে এক কাপ নারকেলকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আর এখানে এক কাপ নারকেল এবং এক কাপ তিলের জন্য তিলটাকেও আমি বেটে নিয়েছি দু কাপ চিনি নিয়েছি এখন আমি নারকেলের মধ্যে চিনিটাকে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম ডারচিনি এলাচি আমি খুব সামান্য ডার্সচিন এলাচি ইউজ করেছি কারণ এখানে একটা তিলের সুন্দর একটা স্মেল আছে যেটা ডার্চিন এলাচির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে ওই গ্র্যান্ডটা পাওয়া যাবে না কমে যাবে এই জন্য এখানে ডার্সচিন এলাচি আমি কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তিল বাটা এরপর বাকি চিনিটুকু আমি দিয়ে দিলাম আমি এখানে টোটাল দু কাপ চিনি ইউজ করেছি কারণ আমার এখানে এক কাপ নারিকেল এবং এক কাপ তিলের জন্য দু কাপ চিনি এরপর এখানে আমি নিয়েছি দুধ দের সর দুধ থেকে সর তুলে নিয়েছি আপনারা চাইলে ক্রিম বাজারের কেনা ক্রিমও ইউজ করতে পারেন এক কাপ সর নিয়েছি মানে এক কাপ ক্রিম নিয়েছি আমি এরপর আমি এটাকে চুলায় দিয়ে নাড়াচাড়া করে যখন বলক চলে আসবে কিছুটা ঘন হয়ে আসবে এর মাঝে আমি দিয়ে দিলাম ক্রিম এক কাপ এরপর এই ক্রিমটা সহ আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে জাল করে নাড়ু বানানোর জন্য একদম টাইট করে নিব দেখুন কীরকম টাইট হয়ে গিয়েছে ভাবে বারবার নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে আমার এই নাড়ুর মিশ্রণটা একদম চামচে উঠে আসছে ঘুরে ঘুরে উঠে আসছে যখন দেখা যাবে এটা ঘুরে ঘুরে উঠে আসছে প্যানে আর লেগে থাকছে না মানে আমার এটা এখন নাড়ু বানানোর জন্য ঠিক সময় দেখুন কিভাবে ঘুরে যাচ্ছে এরপর আমি সুন্দর একটা প্লেটে ঢেলে নিয়ে সুন্দর হাতে তেল মাখিয়ে মাখিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে নয়তো হাত গরমে হাত পুড়ে যেতে পারে এই জন্য তারপরেও দেখুন আমার হাতের তালু কি কত লাল হয়ে আসছে একটু মোটামুটি গরম থাকতে হবে নয়তো শক্ত হয়ে যাবে তারপর আমি এখানে সুন্দরভাবে হাতে তেল মাখিয়ে মাখিয়ে আমি নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি এদিকে আমি কিছু চাল ভেজে পাটায় পিষে পাউডার করে নিয়েছি কারণ তালের তিলের নাড়ুগুলোকে যদি খালি প্লেটে রাখা হয় একটার সাথে একটা লেগে যেতে পারে আর ড্রাই থাকার জন্য চালের গুঁড়োর মধ্যে রাখলে তিলের নাড়ুটাও ভালো থাকে সুন্দর একটা ভালো একটা স্মেলও আসে তো দেখুন কি সুন্দর গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি এভাবে সবগুলো নাড়ু আমি বানিয়ে নিব এক একে সবগুলো নাড়ুও বানিয়ে নিব। এবং এই নাড়ুটা খুবই অসম্ভব টেস্ট ভিউয়ার্স আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার রেসিপিটাকে ফলো করে বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন আমার নাড়ুগুলো কত সুন্দর হয়েছে তো ভালো থাকবেন ভিউয়ার্স আল্লাহ হাফেজ